নাসাউয়ের 22 গজ দেখে চরিত্র বুঝতে পারেননি রোহিত শর্মা। বুঝে নেওয়ার জন্য টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। অভিজ্ঞতা থেকে নেওয়া সিদ্ধান্ত যে ভুল ছিল না, কয়েক ওভার খেলা গড়াতেই তা প্রমাণ হয়ে গেছে। প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড শেষ পর্যন্ত করতে পারে মাত্র 96 রান, আর 12.2 ওভারে 2 উইকেট হারিয়ে রোহিতরা করলেন 97 রান। প্রত্যাশা মতো সহজ জয় দিয়ে ভারত অভিযান শুরু করলেও টি টোয়েন্টি বিশ্বকাপের মান নিয়ে একাধিক প্রশ্ন উঠে গেল। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টির মাঠ কতটা 20 ওভারের ক্রিকেটের জন্য উপযুক্ত সে প্রশ্ন থাকছেই। জয়ের জন্য 97 রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ভারতের ইনিংসের শুরুটা ভালো হয়নি। শুরুতেই আউট হয়ে যান বিরাট কোহলি, তিনি করেন 5 বলে 1 রান। আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলো ব্যর্থতা দিয়ে। তবে রোহিত এবং 3 নম্বরে নামা ঋষভ পন্ট 22 গজের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যান। আয়ারল্যান্ডের ইনিংসের সময় ভারতীয় বোলারদের বিপজ্জনক দেখালেও আইরিশ বোলারদের ততটা ভয়ঙ্কর দেখালো না। আয়ারল্যান্ডের ইনিংসের সময় নিউ ইয়র্কের আকাশ ছিল মেঘলা, ভারতের ইনিংসের সময় রোদ উঠে যায়। তবু নিউ ইয়র্কের মাঠের মান নিয়ে প্রশ্ন থাকবে। পিচে ছিল অসমান বাউন্স, আউটফিল্ড অত্যন্ত মন্থর, টি টোয়েন্টি ক্রিকেটের জন্য একেবারেই অনুপযুক্ত, মাঠও ছিল ফাঁকা। সব মিলিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের মান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কোহলির মতো টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছেন সূর্যকুমার যাদবও, 2 রান করে আউট হন বেন হোয়াইটের বলে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে হেলায় জয়ের মধ্যেও তৈরি হলো উদ্বেগ। 37 বলে 52 রান করার পর কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে অধিনায়ক রোহিত শর্মাকে। পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে যা ভালো ইঙ্গিত নয় ভারতের জন্য। 4টি 4 এবং 3টি 6 মারেন রোহিত শর্মা। শেষ পর্যন্ত 22 গজে ছিলেন ঋষভ পন্ট এবং শিবম দুবে। ঋষভ পন্ট অপরাজিত 26 বলে 36 রান করে, 3টি 4 এবং 2টি 6 মারেন তিনি। আয়ারল্যান্ডের সফলতম বোলার হোয়াইট 6 রানে 1 উইকেট নিয়েছেন। মার্ক অ্যাডার 1 উইকেট নিয়েছেন 27 রান খরচ করে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মা 6 জন বোলারকে ব্যবহার করেছেন, রবীন্দ্র জাদেজা ছাড়া সকলেই উইকেট পেয়েছেন। 50 রানেই 8 উইকেট হারিয়ে ম্যাচের ভবিষ্যৎ একরকম নিশ্চিত করে দেন আইরিশ ক্রিকেটাররা। শেষ দিকে জস লিটল এবং গ্যারেথ ডেলানের মরিয়া চেষ্টা কিছুটা মুখ রক্ষা করে আয়ারল্যান্ডের। আইরিশ ইনিংসের 3য় ওভারে জোড়া ধাক্কা দেন আর্শদীপ সিং, তারপর নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে 16 ওভারে শেষ হয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। আর্শদীপের পর জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ সিরাজও অস্বস্তিতে রেখেছিলেন আয়ারল্যান্ডের ব্যাটসম্যানদের। অ্যান্ডি বালবার্নি, পল স্টার্লিং, লোরকান টাকার, হ্যারি টাক্টার, কার্টিস কামফার্ট, জর্জ ডকরেল, মার্ক অ্যাডার কেউই দলকে ভরসা দিতে পারেননি। 50 রানে 8 উইকেট হারানোর পরও আয়ারল্যান্ড 96 রান তুলল লিটল এবং ডেলানির জন্য। লিটলই প্রথম কিছুটা আগ্রাসী ব্যাটিংয়ের চেষ্টা করেন, মারার জন্য বেছে নেন আইপিএলের প্রাক্তন অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। 2টি 4-এর সাহায্যে 13 বলে 14 রান করেন তিনি। ডেলানি করেন 14 বলে 26 রান, মারেন 2টি করে 4 এবং 6। অ্যাকশন স্পোর্টস।